আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হচ্ছে 1.5 পাউন্ডের চকলেট কেক। আজকের রেসিপিতে রয়েছে কিভাবে আপনারা খুবই মজাদার উপায়ে চকলেট ক্রিম তৈরি করে নিতে পারবেন, কিভাবে খুব সহজেই কেকের উপর ফিনিশিং আনতে হয়, এবং খুবই সহজ উপায়ে আজকে আমি কেকটাকে ডেকোরেশন করে দেখাবো। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি মজাদার উপায়ে চকলেট ক্রিমটা তৈরি করে নেব। এর জন্য এখানে একটি পাত্রের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়েছি। ক্রিমটাকে 3 মিনিটের মতো মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে। যেহেতু আমি এখানে ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি, এই ক্রিমটা কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে, এর জন্য আমি এখানে কোনো প্রকার চিনি দিচ্ছি না। আপনাদের প্রয়োজন হলে এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন, তবে চিনিটা অবশ্যই ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এর মধ্যে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রামের মতো ডার্ক চকলেট কিছুটা পরিমাণ হুইপড ক্রিমের সাথে মেল্ট করে নিয়েছি, সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। একবারে সম্পূর্ণটা না দিয়ে একটু একটু করে দিতে হবে এবং একটু একটু করে বিট করে নিতে হবে। চকলেট ক্রিমের মধ্যে কিন্তু কোকো পাউডারও দেওয়া হয়, তবে কোকো পাউডারের চাইতে এভাবে চকলেট গানাশ দিয়ে যদি ক্রিম তৈরি করে নেওয়া হয় তাহলে সেই ক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগে। চেষ্টা করবেন চকলেট গানাশ দিয়ে সবসময় ক্রিমটা তৈরি করে নেওয়ার জন্য। খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এই ক্রিমটা কিন্তু ছিল 1.5 কাপ পরিমাণ, এখানে কিন্তু এখন 3 কাপের চাইতেও বেশিটা হয়ে গেছে ক্রিম। এভাবে মিডিয়াম স্পিডে ক্রিমটাকে বিট করে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ক্রিমের মধ্যে গুঁড়ো দুধ দিলে কিন্তু এই ক্রিমের টেস্টটাও অনেক ভালো আসে, আবার গরমের দিনেও ক্রিমটা গলে যায় না। আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে, এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে। এরই মধ্যে আমার ক্রিমটা তৈরি করে নেওয়া হয়ে গেল। এখানে আমি একটি 3টি ডিম দিয়ে চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি এবং কেকটাকে আমি 3টি স্লাইসে ভাগ করে নিয়েছি। কেকটা কতটা তুলতুলে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবার কেকটাকে ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে আমি একটি কেকের বোর্ড বসিয়ে দিলাম। এর উপরে আমি প্রথমে কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে করে কেকটা ডেকোরেশন করার সময় নড়াচড়া না করে। প্রথমে এর উপর 1 স্লাইস কেক দিয়ে দেওয়ার পর এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 5 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এর উপরে আমি প্রথমে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে দেওয়ার পর এবার একটি প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে ক্রিমটাকে সম্পূর্ণ কেকের উপর লাগিয়ে নিচ্ছি সমানভাবে, যাতে কোথাও ক্রিম কম বেশি না হয়। ক্রিমটা প্রথম পর্যায়ে সমানভাবে লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কেকটা উঁচু নিচু হবে। এবার আমি 1.5 স্লাইস কেক দিয়ে দিলাম। খুব সাবধানে কেকটা বসিয়ে নেওয়ার পর এর উপরে আমি আবারও বেশি করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকে কিন্তু সুগার সিরাপটা একটু বেশি করে দিতে হয়। এবার স্প্যাচুলার সাহায্যে আবারও কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ক্রিমটা সমান করে লাগিয়ে নিচ্ছি। ক্রিম কিন্তু খুব ভালোভাবে সমান করে লাগিয়ে নিতে হবে, যাতে কোথাও কম বেশি না হয়। এবার সর্বশেষ স্লাইসটা দিয়ে দেওয়ার পর আবারও আমি কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু খুব বেশি ক্রিম আমি দেইনি। প্রথমে উপরের দিকটা সমান করে নিয়েছি ক্রিম দিয়ে, এরপর চারো সাইডের ক্রিম লাগিয়ে আমি খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। প্রথম পর্যায়ে কিন্তু আমি খুব বেশি ক্রিম দেইনি, অল্প কিছু পরিমাণ ক্রিম দিয়ে খুব ভালোভাবে কেকটাকে কভার করে নিতে হবে। খুব ভালোভাবে কভার করে নেওয়ার পর চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 10-15 মিনিটের জন্য, তবে আমি রাখিনি। এর উপরে আমি আবারও কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে দিচ্ছি। ক্রিম উপরে নিচে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। ঠিক এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, খুব ভালোভাবে সব জায়গায় ক্রিমটা লাগিয়ে নিলেই হবে। এবার আমরা আরেকটি প্যালেট নাইফের সাহায্যে চারো সাইড সমান করে নিচ্ছি। এবার একটি কেক স্ক্রাবারের সাহায্যে খুব ভালোভাবে ক্রিমটাকে সরিয়ে নিচ্ছি। যতটুকু ক্রিম প্রয়োজন ততটুকু ক্রিম এমনিতেই কেকের উপর লেগে থাকবে এবং বাকি অংশটা কিন্তু খুব ভালোভাবে স্ক্রাবারের সাহায্যে উঠে আসবে। কেকটাকে আরও একটু আকর্ষণীয় করে নেওয়ার জন্য ব্রেড কাটা নাইফ দিয়ে আমি চারপাশ ঘুরিয়ে নিচ্ছি, এতে করে ক্রিমটা অনেক অংশে কমে আসবে এবং দেখতেও অনেক ভালো লাগবে। এবার কেকের চারপাশে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ কেকের উপর চকলেট গানাশ দিয়ে দিতে পারেন, তবে আমি সম্পূর্ণ কেকের গায়ে গানাশ দেইনি। খুব ভালোভাবে এই গানাশটাকে ছড়িয়ে দিচ্ছি। একটি প্যালেট নাইফের সাহায্যে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি কেকের যে মাঝখানে ফাঁকা অংশটা রয়েছে তার মধ্যে গুঁড়ো করে নেওয়া চকলেট কেক দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চতুর্পাশে দিয়ে দেওয়ার পর এবার আমি একটি 6B নজলের সাহায্যে কেকটাকে ডেকোরেশন করে নেব। এ পর্যায়ে আপনাদের পছন্দ মতো আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। এই 6B নজল দিয়ে হালকা করে চাপ দিয়ে উপর উঠিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটি ফুল হয়ে যায়।
এবার আমি কিছুটা অংশ ফাঁকা রেখেছি যেখানে আমি চকলেট টপার দিয়ে দিয়েছি। এখানে আমি তিনটে চকলেট টপার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে চকলেট টপার নাও দিতে পারেন, তবে দিলে একটু বেশি ভালো লাগে। এবার আমি কেকের নিচ দিয়ে চারো সাইডে বর্ডার রেখে নিচ্ছি। সামান্য একটি পাইপিং ব্যাগের মাথাটা ছোট করে কেটে নিচ্ছি এবং হালকা করে চাপ দিলে কিন্তু গোল গোল করে একটি ডিজাইন হয়ে যাচ্ছে। এর মধ্যে আমার সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করে নেওয়া হয়ে গেল। আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের সহজ রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।